মাইনা নিল যে হ্যাঁ সবাই মাইনা আচ্ছা আপনারা যারা আছেন একটু বলেন তো যে এইরকম তথ্য কোনোদিন শুনছেন আপনারা যে মোহাম্মদ আশা কইলো আমি নবী আর সবাই হই হৈ করে মাইনে লইলো কেউ কিছু কইলো না মাইনে লইলো এরকম চাচাই তো তাকে মানে বর্ষনা করছিল না না তারপরেও মানে অনেক একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে না তো ওইটা কিভাবে হলো কে কে মাইনা লইলো মানে সবাই মাইনা লইলো এটা আপনি মাত্র তো বললেন যে সবাই মাইনা লইলো সবাই কোথায় মাইনা লইলো সে তার সে পুরো মক্কা জীবনে সে অনুসারী সবাই নাচতে আসতে আসতে তো সবাই তার কথা কথা শুনে নেন কথা শুনে নেন সে মক্কা জীবনে প্রথম মক্কা জীবনে সে গুটি কয়েক হাতে কোনা কয়েকজনের ইয়া করতে বাধ্য করতে পারছিল এইরকম ভাবত যে কোনো একটা ন্যাংটা পাগলে যদি বাংলাদেশে রাস্তা দিয়া মানে গু খাওয়া পাগল আমাদের এলাকায় গু খাওয়া পাগল ছিল মাটি খাওয়া পাগল ছিল এই পাগলেও যখন বসে থাকতো এরও তিন চারটা জুটটা জিতত তিন চারটা সাগরে তো যে কোনো আপনিও যদি ন্যাংটা হয়ে রাস্তায় বসে থাকেন আপনারও পাঁচ সাতটা মানে সাগরেট অবশ্যই জুটটা দেবে বাংলাদেশে কি এরকম বলদের অভাব আছে পীর সাহেব বলে আপনার দেখা যাবে আপনার পায়ের মাটি নিয়ে আসে তাবিজ বানায় গলায় জুলায় রাখছে এরকম ছাগলের কি দুনিয়াতে অভাব আছে আর বাংলাদেশে যদি এখন এটার অভাব না থাকে তাহলে চোদ্দশো বছর আগে তো এরকম ছাগলের সংখ্যা আরো বেশি থাকার কথা কিন্তু সেই সময় তো দেখা যায় যে আবু জেহেল আবুল আহাব আবু সুফিয়ান থেকে শুরু করে মোহাম্মদের আপন চাচা পুরো মক্কাবাসীদের পিছনে লেগেছিল যে মোহাম্মদ এগুলো কি কীতা কিন্তু মোহাম্মদ তো আসলে যখন প্রথম ধর্ম প্রচার শুরু করছিল তখন তো কেউই তাকে আহ কোন সমস্যাই করে নাই মোহাম্মদের সাথে মোহাম্মদ যখন অন্য ধর্মকে নিয়ে কটুক্তি শুরু করছে অন্য ধর্মকে নিয়ে গালি গালাজ শুরু করছে তখন সেনা ওই তৎকালীন সময়ের যে কাফেরা তখন তারা খেপে গেছে যে তুমি তোমার ধর্ম তুমি প্রচার করো অসুবিধা কি কিন্তু তুমি আমাদের ধর্মকে নিয়ে গালিগালাজ গালাস করতেছো নোংরা কথা বলতেছো এটা কেন করতেছো এই কারণে গিয়ে মুহাম্মদের সাথে কাফেরদের পত্তুলের কাফেরদের বিরাট একটা ইয়া বাইতে গেল এরপর তো মুহাম্মদ রাতের অন্ধকারে পালায় গেল মক্কা থেকে এই হচ্ছে কাহিনী আপনি বলতেছেন মোহাম্মদ এসে কইলো এবং সবাই মাইন্ডা লইলো এই তথ্য কই পেলেন ভাই কই থেকে মানে আবিষ্কার করেন এই সমস্ত অদ্ভুত তথ্য পরবর্তীতে মোহাম্মদ এই কথাগুলো বললো যে ইসলাম ধর্ম না মানলে মেরালামু ও একেবারে সহি হাদিসের ভিতরে আছে যে যতক্ষণ পর্যন্ত মানুষেরা যতক্ষণ পর্যন্ত লাইলাহাল না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ না করলে মেরালামু আর যদি ইসলাম ধর্ম যদি অন্য মানে ইসলাম ধর্ম থেকে যদি আবার ত্যাগ করে তাইলেও মেরালামু এই কথা জোর জবরদস্তি করে আক্রমণ করে মাইরা মাইরা কোপাকুপি কইরা লক্ষ হাজার হাজার মানুষ মাইরা পুরো বানু কোরআজা সমস্ত মানুষকে একদিনে মেরা ফেলায়

সমস্ত মানুষকে কোপাকুপি মারামারি কইরা তারপর মানুষকে জোর জবরদস্তির মাধ্যমে মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে কোথা থেকে পাইলেন ভাই এগুলা কি কথা ভাই এগুলা মানে কি সমস্ত কথা আসিফ আমি একটা অ্যাড করতে চাচ্ছি এখানে যে মোহাম্মদ যদি সবাই মেনে নিত তাহলে মোহাম্মদ কে কেন মারা হলো শেষের দিকে তাকে কেন বিষ খাইয়ে মারলো একজন সে যদি এতই প্রাণপ্রিয় নবী হতো তাকে যদি সবাই মানলো তাকে সবাই এত এক্সেপ্ট করলো তাহলে ঘৃণা থেকে একজন মানে তাকে কেন বিষ খাইয়ে মারা হলো সে যদি এতই মানে সবাই যদি তাকে এতই মানত এবং সাবরিনা যে যে এই যে ইহুদি গোত্রের মহিলাটা বিষ খায় মারছিল সেই ইহুদি গোত্রের সাফিয়া সাফিয়া ইবনে হুয়াই ইবনে আক্তাব মানে সাফিয়াকে মানে পরে মোহাম্মদ তুলে আনছিল যুদ্ধবন্দী নারী হিসেবে তুলে এনে আনছিল পরে বিয়ে করছিল সেই মেয়েটাকে সেই মেয়েটার যে বাপ হুয়া ইবনে আক্তাব সে মোহাম্মদ সম্পর্কে কি বলতো সেই মোহাম্মদ সম্পর্কে বলতো মোহাম্মদ একটা চরম লুচ্চা সে হচ্ছে কি খালি মেয়ে মানুষ আর খাবার এই দুটা ছাড়া কিছু বোঝে না খালি মেয়ে মানুষ আর খাওয়ন হচ্ছে এই সমালোচনা করতে আছে যে কাফেররা বলত কে মোহাম্মদ কে কাফেররা কি বলতো মুজাম্মিয়াদিসের বর্ণনাতে বলা আছে মোহাম্মদ কিথ্যাবাদী মুজাম্মিত হম নিন্দিত নামে ডাকতো হাসাহাসি করতো ঠাট্টা তামাশা করতো এবং মোহাম্মদকে আহ রাস্তাঘাটে হাঁটলেই মোহাম্মদকে নিয়ে

বিপুল পরিমাণে আরববাসী ইসলাম ধর্ম ত্যাগ করছে তখন আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে পুরা কচু কাটা করছে রক্তের বন্যা আরব আরব ব্যাপী তাদেরকে মাইরা মিরা একাকার করছে কে বলে ভাই আপনার ইসলাম ধর্ম কেউ মানে ইয়া কোথা থেকে পান নিজের অহিলেখক যে মোহাম্মদের অহিলেখ তো সেই আব্দুল্লাহ ইবনে সাদ সে পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগেরা পালায় মক্কা চলে গেছিল মদিনা থাকা মোহাম্মদ যখন মদিনা ছিল এরকম অনেকজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেছিলো পরে তাদেরকে মেরে ফেলছে অথবা তারা আবার ইসলাম ধর্মে আবার ফেরত আসতে বাধ্য হইছে মোহাম্মদ তো সরাসরি নিজেই বলে দিছে তার মোহাম্মদের সরাসরি মুখের কথাই হচ্ছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে অস্বীকার করে তাহলে তাদেরকে মাইরালাম এবং যদি হচ্ছে গিয়ে ইহুদিদের গোত্রের কাছে গিয়ে বলতো যে তোমরা ইসলাম কবুল করো না এই বিটামাটি ভিটামাটি সব দখল করে হলামো আপনি যদি সেই দলিল দেখতে চান তাহলে বলেন আমি আপনাকে বের করে একটা করে দেখাই যে কোথায় কোথায় মোহাম্মদ এইভাবে জোরপূর্বক জবরদস্তির মাধ্যমে মানুষকে ধর্ম ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করছিল সেগুলো কি আপনি দেখতে চাচ্ছেন তাহলে আমি দেখাই একটা বের করে আরেকটা কথা হচ্ছে যে এখানে যে মোহাম্মদ যে আহ ভয় দেখিয়ে অনেকে ধর্মটা এটা তো শুধু মোহাম্মদ মানে আল্লাহর অনুসারী ছিল করেছে নিজে আল্লাহ নিজেই তো বলেছে আমাকে তোমরা ভয় করো তো পুরো ইসলামটাই তো একটা ভয়ের একটা ধর্ম যেখানে স্বয়ং গড় থেকে মানে গড়ই বলেছে যে আমাকে তোমরা ভয় করো না তো তোমরা জাহান্নামবাসী হবে আহ সেখানে তো নবী তো ভয় দেখিয়ে মানে করবে এটাই তো স্বাভাবিক

এটা কি চাচার ঘটনা নাকি তার দাদার ঘটনা যখন আহ কুরাইশরা যখন তার দাদাকে যা বললো যে মোহাম্মদ এরকম এরকম করতেছে তাকে নিষেধ করো তো বলে আচ্ছা আচ্ছা মানে ওই যে তাকে যে বলার পরে সে যে বললো যে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র দাও তারপরে আমি এটা বন্ধ করব না এটা কি চাচার সাথে ঘটছিল নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সে তো সে তো নিজের চাচা তাকে পছন্দ করতো স্নেহ করতো তারপরেও তো সে ইসলাম গ্রহণ করেনি হ্যাঁ ইসলাম গ্রহণ করছে কে কে ইসলাম গ্রহণ করছে খাদিজা ভাই যে হচ্ছে থাকতো এই তিনজন হচ্ছে প্রথম ইসলাম কবুল করছে এর বাইরে কারা ইসলাম কবুল করছে কয়েকটা দাস ছিল যারা হচ্ছে তাদের মালিকের দ্বারা এমন নির্যাতিত হইতো মালিকেরা তাদেরকে এমন মারধর করতো যে তাদের আসলে তারা আসলে মানে একটা উপায় খুঁজতেছিল এই যে মানে মালিকরা এত মারধর করে এত মারপিট করে এত অত্যাচার করে এগুলা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই যে গরিব দুঃখী দাস দাস একটু অশিক্ষিত একটু দরিদ্র এই টাইপের লোকদেরকে টার্গেট করছিল যে এই টাইপের লোকগুলা জিহাদ করাবো এগুলো গায়ে এগুলো শক্তিশালী এগুলা খুনটুন খুন খারাপ ভালো করতে পারবে এগুলো যদি আমি ভাগ করতে পারি তাহলে এগুলো দিয়ে আমি পরে একটা সৈন্য বাহিনী তৈরি করব। এগুলা তো মাথায় মাথায় বুদ্ধি নাই কিন্তু গায়গতর এগুলা অনেক শক্তি হ্যাঁ যেমন হচ্ছে বেলাল হজরত বেলাল এরকম বেশ কয়েকজন দাস ছিল মানে যাদেরকে মোহাম্মদ করছিল ভাও করার পরে তারা আবার তাদেরকে আরো বেশি করছিল এই সমস্ত কারণে তারা অন্য ধর্ম নিয়ে সমালোচনা করতেছে সেগুলো নিয়ে তাদেরকে আরো টর্চার করছিল তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ প্রাথমিক সময় শুধুমাত্র ওই গুটি কয়েক তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাদেরকে হাতে পায়ে দৈরা সে কোনোভাবে কনভিন্স করছিল আমি নবী এছাড়া তো কাউকে সে কনভিন্স করতে নাই

কাফেরা এসে মোহাম্মদ কাফেরা আবার ইহুদিদের এক ইহুদিদের কিছু আলেমদের থেকে কিছু প্রশ্ন আসছে যাই মোহাম্মদকে এসে করছে মোহাম্মদকে জিজ্ঞাস করছে যে এই যে গুহার ভিতরে যে মানুষগুলো ঢুকছিল কাহিনী হ্যাঁ এটা ইহুদিদের মানুষ আছে হ্যাঁ গুহার ভিতরে মানুষটা ঢুকে যে ঘুমায় পড়ছিল অনেকদিন ঘুমাই ছিল এই বিষয়ে প্রশ্ন করছিলো আর প্রশ্ন করছিল হচ্ছে গিয়ে রুহু কি আত্মা কি এটা এই বিষয়ে এবং আরো আরো একটা প্রশ্ন করছিল এই তিনটা প্রশ্ন করছিল যে মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে এই তিনটা প্রশ্নের যথাযথ জবাব দাও আমরা মিলাই দেখবো যেহুদি রাবাইরা যে উত্তরটা যে ঠিক আছে কালকে দিও ঠিক আছে অসুবিধা নেই কাফেরা গেলো গিয়া এরপর দিন কাফের এসে দেখে মোহাম্মদের আর কোনো খবর নাই মোহাম্মদ পালাইছে হ্যাঁ মোহাম্মদ গেছে গা কোথায় ওরা খুঁজে পাওয়া যায় না কোথায় যে গেলো সে খুঁজে পাওয়া যাচ্ছে না মোহাম্মদকে খোঁজে খোঁজে খুঁজে পায় না পনেরো দিন পর মোহাম্মদ ফেরত আসছে পনেরো দিন পরে মোহাম্মদ বলে যে আমি ওই যে তোমাদেরকে বলছিলাম যে আমি কালকে উত্তর দিব আমি তো সেই কথাটার সাথে ইনশাল্লাহ বলি না এই কারণে আল্লাহ আল্লাহ আমাকে জানায় নাই 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 আমার কাছে আসে রাগ করছে করে এই দিন পরে আমি আসছি উত্তর নিয়ে আসছি আসো তোমাদেরকে উত্তর শোনাই এরপরে সে যে উত্তরটা দিল সেই উত্তরটা কোনো উত্তর না হ্যাঁ সুরা আহ মানে আপনি আপনাকে আমি বের করে দেখাতে পারি স্পেসিফিক প্রশ্ন করছিল কিন্তু মোহাম্মদ স্পেসিফিক উত্তর দিতে পারেনি উত্তর এরকম উত্তর গুলো এরকম ছিল যে এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে আল্লাহ জানে আল্লাহ আর কেউ জানে না এইটা কি কোন উত্তর মনে করেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা বরিশাল গেছিলেন তিন বন্ধু না চার বন্ধু আপনি যদি এসে বলেন যে এই প্রশ্নের উত্তর আমরাই সবচেয়ে ভালো জানি এটা তো প্রশ্নের উত্তর হইল না মোহাম্মদ সেই যে তখন যে সুরাগুরা সুরা আহ নাজিল হয়েছিল সেখানেও একই চালাকি করছিল যে এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে মানে সে স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তরই দেয় নাই উত্তরাদিয়াত সে সুরা নাজিল হয়েছিল তখন কাফের আরো তার আরো হাসি শুরু করছিল ভাই এগুলা কোথা থেকে পাইছেন যে সবাই তাকে মাইনে লইলো এটা কোথা থেকে পাইছেন একটু আমাদের আপনার কাছে শুনতে যে শুরু করলো ওইটা আর কি কিভাবে হলো আচ্ছা আরেকটা কথা যে কি 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 ওই তো ধর্মটা আর কি বড় হয়েছে ওইটাই আর আমি বলছি কিন্তু বলা আমার একটু ধর্ম যে কোনো পীর সাহেব যে কোনো হুজুর এটা বুঝছেন কিনা যে বাংলাদেশে তো অনেক পীর সাহেব আছে পীর সাহেব আছে না দেখছেন তো পীর সাহেবের পীর সাহেবের এত ফলোয়ার এত ভক্ত হইলো এটা আপনি কখনো দেখছেন যে পীর সাহেব প্রথম কিরকম থাকে এবং আস্তে আস্তে কিভাবে এগুলো বাড়তে থাকে

হ্যাঁ আপনি যেটা বলছিলেন বলেন তো আপনি বলছিলেন যে মোহাম্মদ কিছু ইউনিক কিছু আনে নাই যেগুলা ওই ইহুদি খ্রিস্টানের বইটা যেগুলো লেখা ছিল ওইগুলাই বলছে ভাই আমি তো ইসলামের নতুন কিছু পাই যেমন একটা উদাহরণ দিলে বলা যায় যে নিজের পালিত পুত্রের বউকে যে বিয়ে করা যাবে এই জিনিস তো ভাই মোহাম্মদের নিজের সব আচ্ছা আচ্ছা এটা বুঝতেছিলাম ফারাজ ভাই পয়েন্টটা নিয়ে ঠিক আছে ভাই তাই লাগেছে ভাই ফারাজ ভাই আমার হাত ভেঙে দিলেন ভাই তারপর বন্ধুর কন্যারে বিয়ে করা না এটা এগুলো হয়তো আপনি বিয়ে করে দিতে পারবেন বাট এই যে পালিত পুত্রের বউকে বিয়ে করা যাবে এটা তো একেবারে একেবারে ইউনিক সিগনেচার ভাই মোহাম্মদ মোহাম্মদের কপিরাইট মারা জিনিস এটা হ্যাঁ এইটা আর কেউ করতে পারে না এটা একদম ইউনিক ঠিক বলছেন ফারাজ ভাই

ব্যক্তি আছে না যে আপনার যে কোয়ান্টাম ফাউন্ডেশন নাকি একটা অর্গানাইজেশন খুঁজছে যেখানে মেডিটেশন করে সেই লোক কিন্তু আপনার রিলিজিয়নের কোনো কিছু প্রচার করে না তারপরেও দেখেন তো তার তার ওই জিনিস মানে কতজন বিশ্বাস করে এবং কতজন তার অনুসারী কত কত টাকা পয়সা সেখানে কন্ট্রিবিউট করে না না মানে সে তো অনেক এমন এমন জিনিস উদ্ভট জিনিস যে প্রচার করছে ওগুলো শুনে তো মানুষের ইয়া হওয়ার কথা যে এই সব কি বলে যেমন ওই ছয় বছরের মেয়েকে বিয়ে করা তারপর কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে মাইরা ফেলো মানে ছয় বছরের কথা ওই ওইটা তো আরব সমাজে তখন অনেকের কাছে ওটাও খারাপ লাগছে এরকম না যে ওইটা সবাই ভালোভাবে মেনে নিছে ইনফ্যাক্ট ওইটা তখন না এখনকার দিনেও মানে কি যারা ইসলাম প্র্যাকটিস করে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বিব্রত বোধ করে করে না তারা কিন্তু সবাই ইনফ্যাক্ট আমি নিজেও যখন প্র্যাকটিসিং মুসলিম ছিলাম আমার কাছে খালি মনে হইতো যে মোহাম্মদ এই দুটা কাজ যদি না করতো একটা হচ্ছে পুত্রবধূকে বিয়ে করা আর ছয় বছরের আয়সারে বিয়ে করা এই দুটা কাজ না করলেই তো মোটামুটি আর আর তেমন কোনো প্রবলেম হয়তো বিগ প্রবলেম আমি মানে ওইভাবে তখন দেখতাম না কিন্তু এই দুটা আমি নিজেও বিব্রত হইতাম আমার নিজের কাছেও আমি মানে কোনোভাবে এই জিনিসটা মেনে নিতে পারতাম না অ্যাজ এ মুসলিম জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি